আপডেট আছে না হচ্ছে বোধ হয় আচ্ছা গ্যাসটা এখানে হবে না সিলিন্ডার হয়েছে নীল করতে কাজ এখনো হয়নি তো ঠিক করে দেখো কাজ এখনো ঠিক কমপ্লিট হয়নি পুরো দিয়ে দিয়েছে গ্রিলগুলো হ্যাঁ গ্রিলগুলো বার করে দিয়েছে হ্যাঁ এখানে কি বসানো যাবে টপ টপ বসানো যাবে হ্যাঁ এটা বিকেলের পর থেকে তো রোদ পাবে এটা পশ্চিম দিক তো এটা পশ্চিম রোদ পাবে খুব ভালো বিকেলের পরে পুরো রোদ পাবে এখানে বসলেই সকাল সকাল দেখো চলে এলাম আজকে একদম সকাল থেকে স্টার্ট করতে পারিনি ব্লগটা তার কারণ হচ্ছে আজকে সমৃদ্ধি অনলাইন ক্লাস ছিল তো এখন আমি করছি আলু ফুলকপির তরকারি তো আমি ফুলকপিটাকে একটু ঢেকে ঢেকেই ফ্রাইটা করছিলাম যার জন্য একটু সময় লাগছে করতে রুটি আমার তৈরি করা হয়ে গেছে আলু ফুলকপির তরকারি হলে ব্রেকফাস্টে দিয়ে দেবো মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে প্রায় 11:30 আর সকালবেলা আমি একবার মোবাইলটা অন করে তারপরে আবার কাজে ব্যস্ত হয়ে গেছি তারপর আর কন্টিনিউ করতে পারিনি তারপরে ভাবলাম এখন একটু বসে আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে তোমাদেরকে শেয়ার করলাম যে আলু ফুলকপির তরকারি করেছি তো আলু ফুলকপির তরকারিটা নর্মাল করেই করেছি মানে যাতে দুপুরে ভাতের সাথেও নেওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায় একবারে হয়ে যাবে তো যার জন্য করেছি আর পায়েস করা ছিল আমার আর রুটি করেছি তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে সকালবেলা সমৃদ্ধির অনলাইন ক্লাস ছিল তো যার জন্য সকাল থেকে আর অন করার টাইম পায়নি তো যাই হোক এখন রান্না আমার আলু পোস্ত হচ্ছে আজকে নিরামিষ হবে আজকে নিরামিষ সোমবার আমরা সোমবার নিরামিষ খাই না নর্মালি কিন্তু আজকে নিরামিষ হবে তার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী 5 বছর পূর্ণ হলো তো যার জন্য প্রতিবারই এই দিনে নিরামিষই খেতে চায় ওরা তো সেই হিসাবে আমাদের নিরামিষই করা হয় তো ও তো যাবে ওই বাড়িতে একটু পরেই বেরোবে এখন মিটিং নিচ্ছে তো একটু পরে বেরিয়ে তখন ফুল টুল নিয়ে যাবে ওখানে
আমরা যেতে পারবো কিনা জানি না, কারণ এই শীতকালটাতে বাইকটাকে আমি অ্যাভয়েড করি, বাইকটা বেশি চড়ি না, তো জানি না যাব কিনা, কিন্তু সুমিত যাবে। তো আমার রান্না মোটামুটি অনেকটা হয়ে গেছে, আর আজকে শাশুড়ি মায়ের জন্য হোম ডেলিভারি নেবে নিরামিষ, আর আমাদেরও একটা তরকারি অর্ডার করেছে ওখানে, বাঁধাকপির তরকারি, কারণ এই বাঁধাকপি করাটা না ভীষণ ঝামেলা, এত কেটে কুটে করতে ইচ্ছা করে না, তো যার জন্য বাঁধাকপিটা নিয়ে আসবে। আর আমি কি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি, চলো তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো আমার দুষ্টুটা, হাই বলে হাই বলে, খুব দুষ্টু, খুব দুষ্টু, এখন মোটে পড়তে চায় না, খুব দুষ্টুমি করে, তাই না? এখন স্কুলে ওদের নেমিং ওয়ার্ড আমি আঠা দিয়ে যে হাঁসের হাঁস বানিয়েছি না সেটা ভেঙেছি। ভালো করেছো। তো স্কুলে ওদের এখন নেমিং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড, তারপরে ডিসক্রাইবিং ওয়ার্ড এগুলো শেখাচ্ছে। তো ডুইং ওয়ার্ড খুব ভালো ধরে নিয়েছে, নেমিং ওয়ার্ড ডিসক্রাইবিং ওয়ার্ডও ধরে নিয়েছে, বাট যেটা সব থেকে সহজ নেমিং ওয়ার্ড সেটাই ধরতে পারছে না। তো যাই হোক, ওদের এখন একটা করে বড় সেন্টেন্স দিয়ে দিয়ে তার মধ্যে থেকে নেমিং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড আর ডিসক্রাইবিং ওয়ার্ড এগুলোকে বের করতে বলছে। তো যাই হোক, ডিসক্রাইবিং ওয়ার্ডটা তো ভালো বের করে ফেলছে, বাট যেটা সব থেকে সোজা নেমিং ওয়ার্ড সেটাকেই গুলিয়ে ফেলছে। তো যাই হোক, বেশি বেশি প্র্যাকটিসের জন্য আস্তে আস্তে শিখবে, 6 বছর বয়সে এখনই ওরা এগুলো শিখছে, আমরা তো এগুলো কত বড় বয়সে গিয়ে শিখেছি। তো যাই হোক, এখন যুগ যেমন তেমনই এগোতে হবে সবাইকে, কিছু করার নেই। তো এগুলো কি হয়, অতিরিক্ত প্র্যাকটিস করতে 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 শিখবে, এখন জাস্ট শেখাচ্ছে, তো মানে যার জন্য একটু গন্ডগোল করে ফেলছে, কিন্তু আস্তে আস্তে শিখে যাবে। তো চলো দেখি আমার আলু পোস্তটা কত দূর অবস্থা, কি অবস্থায় যাচ্ছে। দেখো তলাতে লেগে গেছে, তো তলাটা আটকে যাচ্ছে, একটু জল দিতে হবে, দাঁড়া আমি একটু জল দিই। ঠিক টাইমে আমি মোটামুটি আলু পোস্তটা দেখতে এসেছি, আর একটু জাস্ট 2-5 মিনিট দেরি করলে আলু পোস্তটা নিচে লেগে যেত, তো এখন ঠিক টাইমে এসেছি। আগের দিন কি হয়েছে, আমাদের হোম ডেলিভারি নেওয়া হয়েছিল, সেখানে আলু পোস্ত দিয়েছিল, আলু পোস্ত তলাটা লেগে গেছিলো, তো একটুখানি ঝরে গেলেই দেখবে কেমন পোড়া পোড়া গন্ধ লাগে, তুমি যতই ম্যানেজ করো সেটা কিছুতেই মানে যাবে না। তো যাই হোক, আরেকটু পরে আসলে আমার আলু পোস্তের একেবারে 12টা বেজে যেত, কিন্তু মোটামুটি হয়ে গেছে আলু পোস্ত, আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, এরপর নামাবো, এখানে ভাতটাও হয়ে গেছে আর আলু পোস্তটাও হয়ে গেছে। বাট আমি জানি না আমার গ্যাসের কেন এত কম ধীরে চলছে, দেখো ফুল দিয়ে রেখেছি তারপরেও চলছে এত কম, আসতে কি বুঝতে পারছি না, জাম করছে কিনা ভেতরে কিছু। তো এই দেখো দুপুরে হচ্ছে আলু পোস্ত হয়ে গেছে, ভাত করে ফেলেছি, আর এটা হচ্ছে একদম মুসুরির ডাল পাতলা পাতলা, আর এটা হচ্ছে ফুলকপি, আলু ফুলকপি তরকারি কিছুটা আছে সকালবেলা, আর এটা হচ্ছে পোস্ত, শাশুড়ি মায়ের জন্য যাবে। তো এই হচ্ছে দুপুরের মেনু, আর বাঁধাকপি আসবে হোম ডেলিভারি থেকে। রোদ উঠেছিলো ঠিকই, কিন্তু কালকে রোদের সাথে প্রচণ্ড হাওয়া ছিল, কিন্তু আজকে দেখো একটু হাওয়া নেই, আজকে হাওয়াটা একদমই কম, তো যার জন্য আজকে রোদটা গায়ে লাগছে, কালকে রোদটা কিন্তু গায়ে লাগছিল না। সকালবেলা যেগুলো বাজার করে এনেছে তার মধ্যে কিছু কিছু জিনিস মানে ভালো করে ধুয়ে বারান্দায় দিয়ে দিয়েছি, তার কারণ রোদরে না হলে পচে যাবে। তো পেঁয়াজ রসুন এগুলো তো ধুয়ে রাখা যায় না, রান্নার সাথে সাথে কেটে ধুতে হয়। আমার সমৃদ্ধে স্নান কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র কমপ্লিট হলো স্নান, আমি মোটামুটি একটু ঠান্ডা জলেই করলাম, সমৃদ্ধ একটু গরম জলে করেছে, কিন্তু আমি ঠান্ডা জলেই করলাম। তো সুমিত গেল এখন ও বাড়িতে খাবার নেবে, তারপর মাছ কিনে দিয়ে আসবে, কারণ
ওর এখন মিটিংটা যেহেতু বেশিরভাগ সকালের দিকে বেশি থাকে, আগে যখন ইউএস এর প্রজেক্টে কাজ করতো তখন রাতের দিকে বেশি থাকতো, কিন্তু এখন অন্য দেশের হয়ে কাজ করছে, তো ফলে এখন মিটিংটা সকালের দিকে বেশি পড়েছে, ফলে ওর সকালবেলা গিয়ে কিছু করা সম্ভব হয় না। তো আজকে মিটিং নিয়ে এখন ও বাড়িতে গেল, হোম ডেলিভারি নেবে, নিয়ে মাছরা কিনবে, কিনে ওখানে দিয়ে আসবে, দিয়ে তারপর বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি, আজকের ব্লগটা অনেক বড় আর করতে চাইছি না, তো চলো এখানেই সকলকে টাটা, আর সকলে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো সকলকে টাটা করি, সকলে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো টাটা।